বলাকা অরিজিত প্রোডাকশানে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল দুমাস অতিক্রম করল। শনিবারের গল্পের আসরে এবারের গল্পটি আমার ভাই অনির্বাণ মাখালের লেখা। গল্পের নাম কণ্টক সাক্ষাৎ। গল্পটি প্রথম প্রকাশিত হয় নবীন আলো পত্রিকায় 1423 বঙ্গাব্দে। প্রধান চরিত্রে ডিটেকটিভ অনির্বাণ, প্রফেসর সোমক, প্রফেসর কস্ক, প্রফেসর জন, প্রফেসর বোস, প্রফেসর হ্যাপ, প্রফেসর হার্ডি এবং পুলিশ অফিসার অম্বনীশ। প্রফেসর হ্যাপ এবং প্রফেসর হার্ডি চরিত্রে লেখক অনির্বাণ স্বয়ং। প্রফেসর বোসের চরিত্রে রাহুল রায়। পুলিশ অফিসার অম্বনীশের চরিত্রে অঞ্জন দাস। অন্যান্য সকল চরিত্রে আমি অরিজিৎ। এই রকম গল্প আরও শুনতে অথবা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার পাশে বেল আইকনে ক্লিক করুন। তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এতে আমাদের উৎসাহ আরও বাড়বে। শুরু হচ্ছে আজকের গল্প কণ্টক সাক্ষাৎ, রচনায় অনির্বাণ মাখাল। 5ই জানুয়ারি, সালটা 2006। আমার বন্ধু তার অনবদ্য আবিষ্কারটি প্রায় করে ফেলেছে। যন্ত্রটির নাম স্পেস টাইম ট্রাভেল। যন্ত্রটি করে ব্রহ্মাণ্ড পরিদর্শনে যাওয়া যায়। শুধু সৌরজগতের বিভিন্ন গ্রহ বা উপগ্রহই নয়, সৌরজগতের বাইরেও বিভিন্ন জায়গায় এই যানটি করে যাওয়া যায়। তার অন্যান্য আবিষ্কারের মধ্যে এটি একটি। আমিও আমার বন্ধু সম্পর্কে কিছু কথা আগে বলে রাখি। আমি অনির্বাণ, পেশায় এবং নেশায় একজন ডিটেকটিভ। গোয়েন্দা মহলে আমার ভালোই পরিচয় আছে, অনেকে আমাকে টিকটিকি তকমা দিতেও ছাড়েন না। আর আমার এই বন্ধুটির নাম হল প্রফেসর সোমক রায়। সোমক টিকেসি কলেজের প্রফেসর। তার বিষয় গণিত ও পদার্থবিদ্যা এবং তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। এবার বলে রাখি আমাদের আলাপের কিছু কথা। একবার একটি খুনের তদন্ত করে বাড়ি ফিরেছি। তখন রাত 11টা বাজে। আমি একটা সিগার জ্বালিয়ে সোফাতে বসলাম। জানলা দিয়ে দেখলাম তখন প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে। আজকের কেসটা নিয়ে ভাবছি, এমন সময় একটি ফোর্ড গাড়ির শব্দ শুনতে পেলাম। তারপরেই দরজায় দুবার করাঘাত। দরজায় করাঘাত করার শব্দ শুনে মনে হলো যে লোকটি শীর্ণকায়া, এবং কেবলমাত্র দুবার করাঘাত করায় মনে হলো লোকটি বিচক্ষণ। আমি দোতলা সিঁড়ি দিয়ে নেমে এসে দরজা খুললাম। একটা অদ্ভুত মূর্তির লোক করুণ মুখে দাঁড়িয়ে আছে। লোকটির মাথায় খোঁচা খোঁচা চুল, লম্বা দাড়ি গোঁফ, রোগা চেহারা, পরনে ফতুয়া এবং চোখে মোটা ফ্রেমের চশমা। বয়স আন্দাজ 35। আপনি কি ডিটেকটিভ অনির্বাণ? হ্যাঁ, ভেতরে আসুন। লোকটিকে আমার ড্রয়িং রুমে নিয়ে এলাম। আমি প্রফেসর সোমক রায়, একটি বিপদে পড়ে আপনার দ্বারস্থ হয়েছি। বলুন। আমার নতুন আবিষ্কার সাউন্ড হাইড্রোলিক ক্যারাবাইন যন্ত্রটি আমারই ঘরের ল্যাবরেটরি থেকে চুরি হয়ে গেছে। যন্ত্রটি এক প্রকারের বন্দুক, যা দিয়ে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ, যা সাধারণত কানে শোনা যায় না, বেরিয়ে 50 জন মানুষকে একেবারে ধরাশায়ী করে দিতে পারে। তাই ভেবে দেখুন, যন্ত্রটি যদি কোনো দুষ্ট লোকের হাতে পড়ে তাহলে কি সর্বনাশ হতে পারে। ঘটনাটি কবে ঘটে? গতকাল সন্ধেবেলায়। প্রফেসর সোমক, আপনি আপনার বাড়ি এবং বাড়ির লোকেদের সংক্ষিপ্ত বিবরণ দিন। আমার বাড়ি বেহালায়, বাড়িটি দোতলা। দোতলার দক্ষিণ দিকে আমার ল্যাবরেটরি, যেখানে ঘটনার সূত্রপাত। আমার বাড়িতে সদস্য 2 জন, আমি ও আমার চাকর শিবু। তবে শিবু কোনোদিনই আমার ল্যাবরেটরিতে ঢোকেনি। শিবু আমার বাড়িতে 15 বছর ধরে কাজ করছে এবং অত্যন্ত বিশ্বস্ত। এছাড়া আমার বাড়িতে অনেক বিজ্ঞানী আসেন, তবে আমার অনুমতি বিনা শিবু কাউকে ল্যাবরেটরিতে ঢুকতে দেয় না। আপনি কি ওনাদের মধ্যেই কাউকে সন্দেহ করছেন?
আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আমার বাড়িতে অনেক বিজ্ঞানী বহুদিন ধরে আসছেন, তাই সন্দেহটা প্রখর করতে পারছি না। তাছাড়া ওনারা সব নাম করা দেশ বিদেশের বিজ্ঞানী। আপনার ঘরে যেদিন চুরি হয়েছিল সেদিন আপনি কোথায় ছিলেন, আর আপনার চাকর শিবুই বা কোথায় ছিল? আমি সকাল 10টা নাগাদ ল্যাবরেটরিতে কাজ শেষ করে দরজায় তালা দিলাম, তখন বন্দুকটিকে ল্যাবরেটরির টেবিলের দেরাজে রেখে এসেছিলাম। তখন শিবু বাজার গিয়েছিল। আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে ল্যাবরেটরিতে ঢুকলাম, তখন শিবু চিরকালের অভ্যেস মতো দিবানিদ্যায় মগ্ন হলো। আমি টেবিলের দেরাজ খুলে দেখলাম বন্দুকটি সস্থানেই আছে। আমি তখন আমার নতুন গবেষণা স্পেস টাইম ট্রাভেলের কাজে মন দিয়েছি। বিকেল 5:30 নাগাদ আমি তখনকার মতো কাজ শেষ করে ল্যাবরেটরির দরজায় তালা দিতে যাব, এমন সময় আমার চোখ পড়ল দেরাজটার দিকে। দেখলাম সেটি অর্ধেক খোলা। টেবিলের কাছে গিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। দেরাজের মধ্যে বন্দুক আর নেই। সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। ল্যাবরেটরির বাইরে বেরিয়ে এসে দেখলাম শিবু তখনও নাক ডেকে ঘুমোচ্ছে। ঠিক আছে, কাল সকালে আমি আপনার বাড়িতে যাব। এখন অনেক রাত হলো, আপনি আসুন। পরদিন সকাল 9:30 নাগাদ আমি প্রফেসর সমুখের বাড়িতে পৌঁছে গেলাম। বিখ্যাত লোক উনি, বাড়ি খুঁজে নিতে অসুবিধে হলো না। কলিং বেল বাজালাম, একটি লোক দরজা খুলে দিল। এ যে শিবু, এতে সন্দেহ নেই। প্রফেসর সমুখকে বলুন অনির্বাণ এসেছে। জি আজ্ঞে। তারপর শিবু দোতলা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সমুখ নিচের ঘরে এলেন এবং আমাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। ঘরটিতে দুটি সোফা পাতা, একটি বইয়ের আলমারি এবং একটি টি টেবিল ছাড়া আর বিশেষ আসবাব নেই। আপনার এই আবিষ্কারটি কতদিনের এবং কে কে এই আবিষ্কারের কথা জানে? এই দিন দশেক হবে, এখনও পেটেন্ট করার সময় পাইনি। আর জানার কথা যদি বলেন, এখন সেরকমভাবে কেউই জানে না। তবে অনেকদিন আগে যখন এইরকম কোনো একটা অস্ত্র আবিষ্কারের কথা মাথায় এসেছিল, তখন কয়েকজন বিজ্ঞানীর সাথে এ বিষয়ে পরামর্শ করেছিলাম। তখন আমার কথা শুনে তারা হেসে উড়িয়ে দিয়েছিল। ব্যাস, এই পর্যন্তই। আপনার ঘরে যে সকল বিজ্ঞানীরা আসেন তাদের নাম ও বিষয় সম্বন্ধে একটু বলুন। গত 2 বছর ধরে আমার বাড়িতে মোট 5 জন বিজ্ঞানীর যাতায়াত আছে। ওনারা হলেন প্রফেসর মাইকেল কস্ক, প্রফেসর র্যাডিক্যাল হ্যাফ, প্রফেসর হার্ডিলেক, প্রফেসর জন উলফ এবং প্রফেসর অমৃত বসু। প্রফেসর কস্কের বিষয় হলো জ্যোতির্বিজ্ঞান, প্রফেসর হ্যাফের বিষয় হলো পারমাণবিক বিজ্ঞান, প্রফেসর হার্ডির গণিত, প্রফেসর জন রসায়নবিদ এবং প্রফেসর বসু পদার্থবিদ। ইনারা ছাড়া আমার বাড়িতে বিশেষ কেউ আসে না। আমি একবার আপনার ল্যাবরেটরিটা দেখতে চাই। সমক আমাকে তার ল্যাবরেটরি রুমে নিয়ে এলো। একটু লম্বাটে ধরনের ঘরটি, মাঝখানে একটি বড় টেবিল, তার উপর কলম ও খাতার সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতি রাখা। ঘরটির উপর দিকে একটি জানলা। ঘরটিতে একটি চেয়ার ও দুটি আলমারি। আলমারি দুটিতে একটিতে বই, অন্যটিতে বিভিন্ন যন্ত্রপাতি রাখা। আমি খুঁটিয়ে খুঁটিয়ে ঘরের বিভিন্ন জিনিস দেখলাম। টেবিলের মধ্যে মোট 5টি দেরাজ, তার মধ্যে 4টি পূর্ণ ও 1টি শূন্য। আমার কাজ আপাতত শেষ, আমি একবার বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে চাই। ওনারা বর্তমানে নিজেদের কাজের জন্য পশ্চিমবঙ্গেই আছেন। আমি এক্ষুনি সবাইকে টেলিফোন করে দিচ্ছি। আমি বাড়ি ফিরে এলাম। সমুখ আমাকে ফোন করে বলে দিয়েছিলেন যে ওনারা আগামীকাল বিকেলবেলায় আসবেন। 14 ডিসেম্বর 2005। আমি বিকেল 5:30 নাগাদ প্রফেসর সমুখের বাড়িতে পৌঁছলাম।
আগেই সোমকে বলে রেখেছিলাম যে তিনি যেন আমার পরিচয় না দেন। সোমক আমাকে ড্রয়িং রুমে নিয়ে এলো। সময়টা তখন ডিসেম্বরের সন্ধেবেলা। দেখলাম একজন লোক হাফ প্যান্ট ও একটা পাতলা জামা পরে বসে আছে। আপনি নিশ্চয়ই প্রফেসর কস্ক? হ্যাঁ। আপনাদের সবারই নাম আমি শুনেছি। আপনি যে রাশিয়ান তা আপনার নাম শুনেই বোঝা যায়। প্রফেসর কস্ক, এই প্রচণ্ড ঠান্ডায় আপনি তাই একটা পাতলা পোশাকই কমফোর্টেবল। আর আপনি তো প্রফেসর বোস, কারণ সৌম্যক আর আমি বাদে এখানে আপনি একমাত্র ভারতীয়। প্রফেসর বোস একটু হেসে মাথা নাড়ল। আপনি নিশ্চয়ই প্রফেসর জন? জন ও সৌম্যক দুজনেই অবাক হয়ে আমার দিকে তাকালেন। আপনার কোট থেকে হালকা একটা কেমিক্যালের গন্ধ পাচ্ছি। তাছাড়া এখানের মধ্যে আপনি একমাত্র রসায়নবিদ। আপনাদের মধ্যে ডান দিকে যিনি বসে আছেন উনি হচ্ছেন প্রফেসর হ্যাফ, এবং যিনি মাঝে আছেন উনি প্রফেসর হার্ডি। উনারা দুজনেই খুব অবাক হয়ে গেলেন। প্রফেসর হ্যাফ, আমি আগেই শুনেছিলাম যে আপনার বিষয় পারমাণবিক বিজ্ঞান। আপনার হাতে চামড়ায় বিভিন্ন দাগ দেখা যাচ্ছে, সম্ভবত পারমাণবিক চুল্লি থেকে বিকিরিত রশ্মির জন্যই হাতের চামড়ার কিছু কোষ পুড়ে গেছে। আর প্রফেসর হার্ডি, আপনি যে জার্মান তা আপনার নাম ও চেহারা দেখেই বোঝা যায়। উনারা সকলে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন, সবাই খুব অবাক। অসাধারণ আপনার বিচক্ষণতা অনির্বাণ, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন ডিটেকটিভ অনির্বাণ। কয়েক মাস পূর্বে আমি আপনাদের একটি সাউন্ড হাইড্রোলিক ক্যারাবাইন তৈরির ব্যাপারে বলেছিলাম। আজ কিছুদিন হলো যন্ত্রটি আমি তৈরি করেছি, কিন্তু গত দুদিনের মাথায় যন্ত্রটি আমারই ঘরের ল্যাবরেটরি থেকে চুরি হয়ে গেছে। প্রফেসর হ্যাপ বললেন, আপনার কি ধারণা আমাদের মধ্যে কেউ এটিকে চুরি করেছে আর তার জন্যই আপনি ডিটেকটিভ লাগিয়েছেন? একেবারেই নয়। আসলে আপনারা প্রফেসর সৌম্যকের পুরনো বন্ধু, তাই আপনাদের কাছ থেকে এই বিষয়ে সাহায্য পাওয়ার জন্যই আপনাদেরকে আমি ডাকতে বলেছি। প্রফেসর কস্ক বললেন, প্রফেসর সৌম্যক আমাদেরকে এই যন্ত্রের ব্যাপারে কয়েক মাস আগে কিছু কথা বলেছিলেন, তখন যন্ত্রটি তৈরিই হয়নি। যন্ত্রটি থেকে নাকি সাউন্ড ফ্রিকোয়েন্সি বেরিয়ে যে কাউকে ধরাশয়ী করতে পারে, কিন্তু গুলির বদলে সাউন্ড ফ্রিকোয়েন্সি, তাই আমরা ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিলাম। তারপর থেকে এই যন্ত্রের ব্যাপারে সমকার কোনো কথাই তোলেনি। প্রফেসর জন বললেন, তাছাড়া যন্ত্রটি যে তৈরি হয়ে গিয়েছে সে ব্যাপারে প্রফেসর সমক আমাদের কিছু জানায়নি। জনের ডান হাতে দেখলাম একটি আঁচড়ের দাগ। আচ্ছা প্রফেসর জন, আপনার ডান হাতের আঁচড়ের দাগটি কিসের? ল্যাবরেটরিতে শিশির কাঁচ ভেঙে হাত ঘষে গিয়েছিল। প্রফেসর হার্ডি, আপনার বিষয় তো গণিত, বর্তমানে আপনি কিসের ওপর কাজ করছেন? প্রফেসর হার্ডি বললেন, সৌম্যকের নতুন গবেষণা স্পেস টাইম ট্রাভেলের বিভিন্ন জটিল ক্যালকুলেশনগুলো আমি ও সৌম্যক মিলে করছি। প্রফেসর বোস, আপনি? আমি প্রফেসর সৌম্যকের ওই স্পেস টাইম ট্রাভেল যন্ত্রটির গঠন ও প্রণালী নিয়েই গবেষণা করছি। প্রফেসর হ্যাপ এবং জন, আপনারা? প্রফেসর হ্যাপ বললেন, আমি পারমাণবিক নতুন নতুন অস্ত্র আবিষ্কারের কাজ করছি। প্রফেসর জন বললেন, আমি এখন মারণ বিষ নিয়ে গবেষণা করছি। আচ্ছা, বিষ বলতে কি ধরনের বিষ একটু বলবেন? পটাশিয়াম সায়ানাইড থেকে সাপের বিষ কিছুই বাদ নেই বিষের তালিকায়। আমি ও আমার ছাত্ররা আপাতত বিভিন্ন জায়গা থেকে বিষ সংগ্রহ করছি। আর প্রফেসর কস্ক, আপনি? আমি আপাতত একটু স্বয়ংক্রিয় টেলিস্কোপ বানানোর চেষ্টা করছি। উল্কাপাত, ধূমকেতু আর তারা খসা এই ধরনের কোনো ঘটনা ঘটলে এই টেলিস্কোপ
স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করে রাখবে। বাহ, আপনাদের সবার গবেষণাই বেশ চমৎকার এবং অভিনব। আপনারা কতদিন আগে ভারতে এসেছেন এবং আপনারা এখন কোথায় থাকেন? প্রফেসর কস্ক বললেন, আমি প্রায় মাস ছয়েক আগে ভারতে এসেছি, এখানে আমি ডুয়ার্সে থাকি। প্রফেসর হ্যাপ বললেন, আমি প্রায় এক বছর ধরে দমদমে আছি। প্রফেসর জন বললেন, আমি ভারতে এসেছি 3 বছর আগে, আমার গবেষণার জন্য আমি সুন্দরবনে আছি। প্রফেসর বোস বললেন, আমি হাওড়াতে থাকি। প্রফেসর হার্ডি বললেন, আমি কলকাতায় শর্ট লেকে, আমি 2 বছর থেকেই ওখানে আছি। আপনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, আপনারা এখন আসতে পারেন। উনারা সকলে চলে গেলেন। সমক ও আমি উনাদের দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে এসে ড্রয়িং রুমে আসলাম। সমক, আপনার ল্যাবরেটরিতে গত কয়েকদিন ধরে কারা কারা এসেছেন? আমি ছাড়া হার্ডি এবং বোস, গত 1 মাসব্যাপী এই 2 জন ছাড়া আর কেউই ল্যাবরেটরিতে আসেনি, কারণ আমার নতুন গবেষণা স্পেস টাইম ট্রাভেলের কাজে হার্ডি এবং বোস জড়িত। আচ্ছা সমক, আমি এখন আসি। আমি বাড়ি ফিরে এলাম। তখন রাত 10টা। একটা সিগার জ্বালিয়ে আমি ডায়েরি খুলে বসলাম। প্রফেসর সমকের ঘরে আগত বিজ্ঞানীদের একটা তালিকা তৈরি করলাম। সন্দেহের তালিকায় কেউ বাদ নেই। সমকের ল্যাবরেটরিতে গত 1 মাস ধরে হার্ডি ও প্রফেসর বোস ঢুকেছেন, তাই সন্দেহটা তাদের দিকেই প্রবল। আবার প্রফেসর হ্যাফ গবেষণা করছেন পারমাণবিক অস্ত্র নিয়ে এবং জন মারণ বিষ নিয়ে, তাই দুজনেরই কোনো মারণাস্ত্রের দিকে আকৃষ্ট হওয়া স্বাভাবিক। প্রফেসর কস্ককে আপাতত এই তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। পরের দিন সকালে চা খেতে খেতে আনন্দবাজার পত্রিকায় দেখলাম একটি হেডলাইন, অজানা কারণে একসঙ্গে 5টি হাতির মৃত্যু। ভালো করে খবরটি পড়লাম। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের জঙ্গলে। ওখানকার একজন বন দপ্তরের কর্মী প্রথম ঘটনাটি পর্যবেক্ষণ করেন। অদ্ভুত বিষয় হল, হাতিগুলির দেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত হাতিগুলিকে আপাতত পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমি ঠিক করলাম এই ঘটনার বিষয়ে অনুসন্ধান করার জন্য, তাই আমি সেই দিনই ডুয়ার্সে গেলাম। এই বিষয়ে অনুসন্ধান করার অনুমতি নিতে প্রথমেই আমি ওখানকার থানায় গেলাম। সেখানে আর এক কাণ্ড। থানার বড়বাবু আমার অতি পরিচিত বন্ধু অম্বনীশ। ও তো আমাকে দেখেই চমকে গেল, এবং ও আমার থাকার জন্য এবং এই কেসটি তদন্তের জন্য সব ব্যবস্থা করে দিল। তখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি অম্বনীশকে বললাম কাল সকালবেলায় ঘটনাস্থলে যাব। অম্বনীশ বলল, আমিও তোমার সাথে যাব। পোস্টমর্টেম রিপোর্ট কখন আসবে? একটু অপেক্ষা কর, আমাকে টেলিফোন করেছিল, এক্ষুনি এসে যাবে। কিছুক্ষণ পর পোস্টমর্টেম রিপোর্ট এলো। অদ্ভুত বিষয় হলো, কোনো মৃত হাতির শরীরে যেমন কোনো আঘাত বা ক্ষতচিহ্ন নেই, তেমনই তাদের শরীরে রক্তে কোনো বিশেষ চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়া সবকটি হাতি সুস্থ সবল ছিল, শুধু হাতিগুলির কর্ণনালীর বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গেছে। ডাক্তারদের অনুমান, অদ্ভুত কোনো শব্দের আওয়াজে এই ঘটনাটি ঘটেছে। অম্বনীশ জিজ্ঞেস করল, কিসের শব্দ হতে পারে? জানি না, তবে কাল সকালে ঘটনাস্থলে যাচ্ছি, ওখানে বন দপ্তরের কর্মীদের জিজ্ঞেস করলে বোঝা যাবে। 16 ডিসেম্বর 2005, আমি ও অম্বনীশ ঘটনাস্থলে পৌঁছলাম। কর্মীদের মতে ওরা কেউই ঘটনার দিন কোনো আওয়াজ শুনতে পায়নি।
ঘটনাটি ঘটেছিল সম্ভবত 13 তারিখের রাতের বেলায়। ঘটনার পরের দিন সকালবেলায় এক কর্মী জঙ্গলের কোর এলাকায় গিয়ে দেখে যে 5টি হাতি মরে পড়ে আছে। অম্বনীশ বলল, কিছুই তো বুঝতে পারছি না হে। আমি বললাম, সবুর করো ভায়া, আমার অনুমান যদি ভুল না হয় তাহলে এটা নিশ্চয়ই সাউন্ড হাইড্রোলিক ক্যারাবাইনের কাজ। অম্বনীশ জিজ্ঞেস করল, সেটা আবার কি? পরে বিস্তারিত বলবো, তার আগে জায়গাটা ভালো করে পরীক্ষা করা দরকার। আমি ও অম্বনীশ ভালো করে ঘটনাস্থলটি পরীক্ষা করলাম। লক্ষ্য করলাম কিছুটা দূরে একটা কাঁটা গাছে একটা কাপড়ের টুকরো ঝুলছে। সেটিকে আমি আমার পকেটস্থ করলাম। আমরা দুজনে কিছুক্ষণ পর বাড়ি ফিরে এলাম। তখন রাত 11টা বাজে। রাতের খাওয়া দাওয়া সেরে সিগার জ্বালিয়ে আমি আমার ডায়েরি খুলে বসলাম। ঘটনাটি যে প্রফেসর সমুকের ওই অস্ত্র দিয়ে করা হয়েছে তাতে সন্দেহ নেই, কারণ লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ বলে কেউ শব্দ শুনতে পায়নি। আবার হাতিগুলির মৃত্যুর জন্য দায়ী কোনো অদ্ভুত শব্দ। কলকাতায় আমার নিজের ঘরে বসে খবর পড়ে এই আশঙ্কাটাই হচ্ছিল, তাই আমি কেসটা তদন্ত করতে চেয়েছিলাম। ডুয়ার্সে তো প্রফেসর কস্ক থাকেন, তাহলে কি উনি এই কাজের জন্য দায়ী? সঙ্গে সঙ্গে আমি আমার পকেট থেকে কাঁটা গাছে লেগে থাকা কাপড়ের টুকরোটি বের করলাম। কাপড়টি জামার হাতার একটি অংশ। ওই কাঁটা গাছটিতে কারোর হাত লেগে জামার হাতার ওই অংশটি ছিঁড়ে গেছে। ভালো করে জামার হাতাটি পর্যবেক্ষণ করলাম। এটি বনদপ্তরের ড্রেস নয়, কোনো সাহেব পর্যটকের কাপড়ের টুকরো। আমি তখন অম্বনীশকে টেলিফোন করে জিজ্ঞেস করলাম, এই কিছুদিনে ডুয়ার্সের জঙ্গলের কোর এরিয়ায় মানে ঘটনাস্থলে কোনো সাহেব পর্যটক গেছে কিনা। কিছুক্ষণ পর অম্বনীশ টেলিফোন করে জানালো, কর্মীদের মতে গত 4 মাস কোনো পর্যটক ডুয়ার্সের জঙ্গলের কোর এলাকায় ঢোকেনি। কাপড়ের টুকরোটি দেখে মনে হচ্ছে এটি 4-5 দিনের বেশি পুরানো নয়। টুকরোটিতে বেশ খানিকটা রক্তের দাগ লেগে আছে এবং টুকরোটির মাঝে 3টি চেরা দাগ দেখা যাচ্ছে। আমার অনুমান, গাছ থেকে বেরিয়ে থাকা কাঁটায় জামার হাতাটির কিছুটা অংশ চিড়ে ছিঁড়ে গেছে। 17 ডিসেম্বর 2005 সকালবেলায় আমি প্রফেসর সমুখকে ফোন করলাম। সমস্ত বিজ্ঞানীদের আপনার বাড়িতে আসার জন্য খবর পাঠান। এরপর আমি অম্বনীশের সাথে দেখা করে কলকাতা ফিরলাম। তখন বিকেল 4টে বাজে। প্রফেসর সমক আমাকে টেলিফোন করল, সমস্ত বিজ্ঞানীরা চলে এসেছেন, ওনাদের একটু অপেক্ষা করতে বলুন, আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। আমি বিকেল 5টা নাগাদ সমকের বাড়িতে পৌঁছলাম। সমক আমাকে ওর ড্রয়িং রুমে নিয়ে এলো। ইতিমধ্যেই সমস্ত বিজ্ঞানীরা ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন। আমি জনের হাতের কাটা দাগটি লক্ষ্য করলাম, ঠিক 3টি চেরা দাগ। আমি জনের উদ্দেশ্যে বললাম, প্রফেসর জন, আপনি তো বিষ নিয়ে গবেষণা করছেন, তো সাপের বিষ সংগ্রহের জন্য আপনাকে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জঙ্গলেই যেতে হয় নিশ্চয়ই? জন বললেন, হ্যাঁ। আপনি ডুয়ার্সেও গেছেন নিশ্চয়ই? জন একটু অবাক হল, তারপর একটু রেগে বলল, অনেক জঙ্গলেই যেতে হয় বিষ সংগ্রহের জন্য। প্রফেসর জন, সেদিন আপনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন। মানে? কে মিথ্যে কথা? কাঁচের শিশিতে কেটে যাওয়া ও কাঁটা গাছে খোঁচা লাগার মধ্যে যে পার্থক্য আছে প্রফেসর জন। কি বলতে চাইছেন আপনি? আমি সেই জামার হাতার অংশটিকে
পকেট থেকে বার করে জনের উদ্দেশ্যে বললাম, দেখুন তো এটি কি আপনার? জনের মুখ হালকা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু গলার স্বর আরো তীব্র করে বলল, কি বকছেন আপনি? আর ভনিতা না করে অস্ত্রটি বের করুন। আপনার মাথা খারাপ হয়ে গেছে প্রফেসর সমক, আপনি কাকে ধরে এনেছেন বলুন তো? আসল ঘটনাটা তাহলে আমি বলি। প্রফেসর জন, আমার যদি কোনো ভুল হয় আপনি ধরিয়ে দেবেন। সম্ভবত প্রফেসর সমক আপনাকে 13 তারিখ সকালে ফোন করার পরেই আপনি আন্দাজ করেছিলেন যে সমক নিশ্চয়ই তার হারিয়ে যাওয়া অস্ত্রটি খোঁজ করতেই আপনাদের ডাকছেন। আপনি সেদিন ডুয়ার্সে গেলেন এবং রাতের অন্ধকারে জঙ্গলের কোর এলাকায় ঢুকে হাতির দলের ওপর সমকের অস্ত্রটি প্রয়োগ করলেন। এর ফলে আপনার 2টি সুবিধা হলো। প্রথমত, যে অস্ত্রটি আপনি চুরি করেছিলেন সেটির শক্তি পরীক্ষা, এবং দ্বিতীয়ত, কোনো কারণে যদি চুরির দায়ে কেউ ধরা পড়েন তাহলে আপনি নন, প্রফেসর কস্ক ধরা পড়বেন, কারণ উনি ডুয়ার্সে থাকেন ও এই অস্ত্রের ব্যাপারে উনিও জানেন। প্রফেসর জন, আপনি বিভিন্ন জঙ্গলে বহুবার গেছেন, তাই রাতেও জঙ্গলের পথে আপনি অভ্যস্ত, কিন্তু সমস্যা করল পথের ধারে হয়ে থাকা কাঁটা গাছটি। কাঁটা লেগে আপনার জামার হাতাটির একটি অংশ ছিঁড়ে গেল। হাতাটির টুকরোটিকে লক্ষ্য করুন, ঠিক 3টি চেরা দাগ, যেমনটি আপনার হাতে হয়েছে। এটা নিছকই কাকতালীয়, এর থেকে কিছুই প্রমাণ হয় না যে ওই হাতার টুকরোটি আমার। আমার কথা যে এখনো শেষ হয়নি প্রফেসর জন, টুকরোটিকে নাকের কাছে নিয়ে গিয়ে দেখুন। টুকরোটি থেকে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ও আরও নানান কেমিক্যালের গন্ধ ছাড়ছে, যে গন্ধটা আমার অতি পরিচিত। সেদিন আমাদের প্রথম সাক্ষাতে আমি আপনার জামা থেকে এ গন্ধ পেয়েছি, এখনও আপনার জামা থেকে একই গন্ধ পাচ্ছি। বলে রাখি, আমার ঘ্রাণ শক্তি সাধারণ মানুষের থেকে বহুগুণ বেশি। তাছাড়া আমি বিমান দপ্তরে খবর নিয়েছি, আপনি তো কালই আপনার দেশে ফিরে যাচ্ছেন। প্রফেসর জন, সমকের অস্ত্রের পেটেন্টটা আপনি আপনার নামে করতে চাইছেন, তাই তো? আপনি কি আর কিছু বলবেন প্রফেসর জন? জন মাথা নত করে বসে আছে, তার চোখের কোণে জল। অস্ত্রটি এবার প্রফেসর সমককে ফিরিয়ে দিন, বাইরে পুলিশ আপনার জন্য অপেক্ষা করছে। প্রফেসর জন আমার সব কথা মেনে নিলেন এবং তার কোটের পকেট থেকে অস্ত্রটি বের করে সমুখের হাতে তুলে দিলেন। অন্যান্য বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেল। পুলিশ এসে প্রফেসর জনকে ধরে নিয়ে গেল, অন্যান্য বিজ্ঞানীরাও চলে গেলেন। তারপর সমক বললেন, আমার বাড়ির ড্রয়িং রুমে দ্বিতীয় সাক্ষাৎটি বেশ কণ্টকময় হলো। আপনি আমাকে বাঁচালেন অনির্বাণ, আপনি সত্যিই মহান।